এখন আমরা জেব্রা ধরতেছি বিট করানোর জন্য। জেব্রা গুলো এখানে ধরে রেখেছি ব্লিডিং এর জন্য। এই ট্যাঙ্কে জেব্রা গুলো ব্লিডিং করানো হবে। এই যে ছাকনির উপরে মাছগুলো দেওয়া হবে যেন ডিম পারলে মাছগুলো খেতে না পারে। এই যে এখানে ডিমগুলো নিচে এসে পড়বে। এখনো পানি দেওয়া হয়নি। এখন আমরা জেব্রা গুলোকে বিট করার জন্য দেব। এই যে দেখেন পেট ফুলে ফুলে গেছে। এটা গেছে ফিমেল, এখন যাবে মেল। এগুলো 24 ঘন্টার ভিতরেই বিট করে। আমাদের কাছে এখন বিট করানোর মতো আপাতত অল্প কয়টা মাছ আছে। এখন এগুলো এভাবে থাকবে। এগুলো আশা করতেছি কয়েক ঘন্টার ভিতরে বিট করবে, ফুল লোডেড মাছ। দেখতে পাচ্ছেন এখানে অক্সিজেন দেওয়া হয়েছে। এগুলো সাধারণত নিলিবিলি পরিবেশে বিট করতে পছন্দ করে। তাই এগুলোকে এখানে এনে রাখা। এগুলোর পরবর্তী আপডেটও আমাদের চ্যানেলে দেওয়া হবে। আপনারা সাথেই থাকবেন।